दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। दापरेर शेषे भोजपति कंसेर अत्याचारे पृथ्वी हलो जर्जरित। तखन भगवान क्षीरोद छायेर शरण निलेन देवगण। नारायण नमो नारायण नमो नारायण नमो नारायण शंख चक्र गदा केरवान नारायण नमो नारायण शंख चक्र गदा केरवान नारायण नमो नारायण। भगवान देवगण के आश्वास दिए बोलें, आमी अचिरात कंस भग्नी देवकी अष्टम गर्भे जन्मग्रहण करे दुष्ट कंस के निधन करब। कंस यही दैववाणी शुने तार भग्नी और वसुदेव के कारागारे आबद्ध करलें। भाद्र कृष्णाष्टमी अर्धनिशीते कारागारे देवकी अष्टम गर्भे जन्म निलें भगवान श्रीकृष्ण। যখনই কৃষ্ণ জন্ম নিলেন দেবকী যুদারে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে শঙ্খ ধ্বনি করে বসুদেব দেবকী হেরি প্রভু নারায়ণ ভয় পেয়ে আরম্ভিলা স্তবন বন্দন হে মধুসূদন চতুর্ভুজে দিয়া যদি ভয় পাও মনে আমারে রাখিয়া আইসো নন্দের ভবনে শ্রী বৃন্দাবনে যশোদায়ুদরে জন্ম লইছেন মহামায়া আমারে রাখিয়া তুমি তারে আনো গিয়া। আমার মায়াতে দাড়িগণ নিদ্রিত দ্বার মুক্ত। তখন বসুদেব সদ্যজাত পুত্রকে লয়ে চলেছেন বৃন্দাবনে। বসুদেব যমুনার তীরে এসে ভাবছেন কি করে যমুনা পার হব। যোগমায়া ভগবতী মনেতে জানিয়া শিবারূপে সে যমুনা পার হন গিয়া। শিগাল হইল পার দেখিল যখন যমুনা পার হইয়া যান বসুদেব তখন পশ্চাতে অনন্তনাথ ফণা বিস্তারিয়া বৃষ্টি নিবারণ লাগি ছত্র ধরিয়া যমুনার মনসাদ করিতে পূরণ পিতার কোল হইতে জলে পড়িল তখন। হায় হায় এ কি সর্বনাশ করলাম, বসুদেব কাঁদতে লাগলেন। তখন ভগবান ভেসে উঠলেন যমুনার জলে। অমনি তাড়াতাড়ি পুত্রটিকে কোলে নিয়ে চলেছেন নন্দালয়ে। বসুদেব গিয়ে দেখছেন যশোদার কোলের কাছে সদ্যজাত এক কন্যা। তখন বসুদেব নিজ পুত্রটিকে রেখে কন্যাটিকে নিয়ে এলেন কংস কারাগারে। দেবকী রে দিতে কন্যা কাঁদিয়া উঠিল কান্না শুনে দাড়িগণ কংসে যে কহিল শুনি দুষ্ট রুষ্ট কংস আইল কারাগারে কন্যাকারি মারিয়া ছাড় শিলার উপরে আকাশে উঠিয়া কন্যা হাসি হাসি বলে তোমারে নাসিবে যে রয়েছে গোকুলে। এই দৈববাণী শুনে কংস চিন্তা করছেন কি করে ওই শিশুটিকে হত্যা করা যায়। জন্মলীলা হতে শ্রীধাম বৃন্দাবনের সমস্ত মাধুর্য লীলা সমাপ্ত করে অক্রূরের রথে গেলেন মথুরায় এবং কংসকে ধ্বংস করে মথুরার রাজসিংহাসনে বসলেন শ্রীকৃষ্ণ। নন্দরাজ ভবন।
মা যশোমতীর প্রেম বাৎসল্য স্নেহে শশিকলার ন্যায় বেড়ে চলেছেন শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণ। কি মোহন জাদুয়া কি রঙ্গ নবনীল নলিনী দল যিনি মুখ সুন্দর পঙ্ক বিরাজিত অঙ্গ কর জানু ঘর গতি চরণ চঞ্চল যতি হিতি চুম্বন মতি মাল খনে গিরত খনে উঠত খনে দেবত গারি যশমতি সুন্দরী করাং গুলি ধরি শিশুকে শিখাবত চারি বলে হাতি হাতি পাপা পাপা নারুখা ওরে সোনার জাদুয়া হাতি হাতি পাপা শিশুকে শিখাবত চারি বাৎসল্যের পর কৈশোরে পদার্পণ করলেন শ্রী গোবিন্দ। একদিন মায়ের কোলে বসে নবনী খেতে খেতে বলছেন, বসিয়া মায়ের কোলে আরে ননী খেতে খেতে বলে, মাগো আমি চড়াবো বাছুর পড়াই যাতে মাধরা আরে মন্ত্র পড়ি বাঁধো চূড়া চরণেতে পড়াবো নূপুর আমি নেচে নেচে যাব মা বড় সাধে ভোজেছে ব্রজ রাখালের সনে নেচে নেচে যাব মা চরণেতে পড়াবো নূপুর। বলতে না বলতেই শ্রীরাম এসে বলছেন, শ্রীরাম আসিয়া কহে নন্দের নন্দনা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না শ্রীরামের বিলম্ব দেখে দাদা বলাই এলেন, নব নট বর নীলাম বর লম্ফে ঝম্পে আবে মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি যাবে নব নট বর নীলাম বর লম্ফে ঝম্পে আবে। মা যশোমতী বলাইকে দেখে বলছেন, তাহলে সত্যই কি আমার গোপালকে তোরা গোচারণে নিয়ে যাবি? ওরে বলাই দাঁড়া আমার গোপালকে সাজিয়ে দি। গোপাল যাইবে গোঠে নিশ্চয় জানি রে রক্ষা মন্ত্র পরে রানী প্রতি অঙ্গ ছুঁয়ে এ দুখানি রাঙা পাই ব্রহ্মা রাখিবেন তাই জানু রক্ষা করুন দেবগণ কোটি তট সুজঠর রক্ষা করুন যজ্ঞেশ্বর হৃদয় রক্ষা করুন নারায়ণ এত বলি গোময়ের ফোঁটা ভালে দিল আরে বলাই সঙ্গেতে গোপাল গোঠেতে চলিল। পূর্বরাগ সঙ্গ হয় নাই অথচ শ্রবণে দর্শনে পরস্পরের মিলনের যে আকাঙ্ক্ষা উৎপত্তি হয় তাহাই পূর্বরাগ। সেই অনুরাগের নায়ক শ্রীকৃষ্ণ এবং নায়িকা শ্রীমতী রাধারানী। একদিন গোচারণে গিয়ে শ্রী গোবিন্দ বিষণ্ন মুখে বসে আছেন, তাই দেখে সুবল বলছেন, ভাই কানাই তোর কি হয়েছে? কেন বাঁশি বাজাও না ভাই বাঁশি কেন ধুলাই পরে বাজাও না ভাই বেনু করে 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 বেনু করে বেনু করে 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 কর তোর করে ভালো লাগছে না বেনু করে 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 কর। ভাই সুবল
যদি শুধালি তাহলে মনের কথা বলি শোন। একদিন যমুনার ঘাটে গিয়ে দেখি স্থির বিজুরি বরণ গরি, আমি দেখিনু ঘাটের কূলে কানাড়া ছাঁদে কবরি বাঁধে, কানাড়া ছাঁদে কবরি বাঁধে নব মল্লিকামালে, মালা বেঁধেছে কানাড়া ছাঁদে, মালা বেঁধেছে সেই ছাঁদে মোর মন বেঁধেছে কানাড়া ছাঁদে, মালা বেঁধেছে চলে নীল সারি নিঙারি নিঙারি পরানো সহিত মোর, সেই হইতে মোর হীরা নদী ফিরে মন মত জরে ভোর, বলি বিভোর হলো মনে যে আমার বিভোর হলো, ওই রূপেতে নয়ন দিয়ে মন যে আমার বিভোর হলো। এই কথা শুনে সুকবি চণ্ডীদাস বলছেন, বাসুলিরা দেশে কহে চণ্ডীদাস শুনো হে না গোর চাঁদা, সে যে বৃষ ভানু রাজার নন্দিনী নাম বিনোদিনী রাধা। তখন গোবিন্দ বলছেন, কি বললি সুবল, তার নাম রাধা? বলি আবারে বল আবারে বল, বাঁশিতে বাজাবো রাধা, রাধা 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 নাম ওই আমার সাধন ভজন, আবার বল আবারে বল। এদিকে রাধারানীকে বিষণ্ন ভাবে বসে থাকতে দেখে বিশাখা বলছেন, কি গো রাই তোর কি হয়েছে? উত্তর পেল না। আমাদের রাধার কি হলো অন্তরে ব্যথা, বসিয়া বিড়ালে থাকই একলে না শুনে কাহারো কথা, না শুনে কাহারো কথা। তখন সখীদের কথা শুনে রাধারানী বলছেন, ও কদম বেরো বনে থাকে কোন জনে, কেমন শবদ আসি একই আচম্বিতে শ্রবণের পথে, মরমে রহিল পশি এমন ধ্বনি প্রভু শুনি নাই, যে ধ্বনিতে আমায় পাগল করলো, ওই ধ্বনি যার আমি দাসী হব তার, এমন ধ্বনি প্রভু শুনি নাই। বিশাখা বলছে, ও তাই বল, বুঝেছি কার ধ্বনি শুনেছিস, আমি এখনই যাচ্ছি তার সন্ধানে। ওদে সু বলে না গোদে কহিছে কথা, বিশাখা সুন্দরী আইলো তথা, কি কথা কহিছ সুবলাসনে, কহিতে কহিতে কাঁদিছ কেনে, আমায় বলো হে মনের কথা, আমায় বলো হে সেই ঘরের দাসী আমি, আমি রে মিলাই দিব আমায় বলো রে। তোমরা যার কথা বলছো আমি কিন্তু সবই জানি, আমায় বললে আমি এখনই মিলিয়ে দিতে পারি। মাধবিলতার তলে করো বিশ্রাম, হাম যাও বয়ব রাই কোথাম। এই বলে বিশাখা এসে বলছে, নগো রাই আমি তার সন্ধান পেয়েছি, কিন্তু তুই এ কি করেছিস,
सुनो सुनो लो राजा रोजी, सुनो सुनो लो राजा रोजी, तोरे कोहिते आसियाछि। कान हेनो धनो पराने बोझिली काज करिली कि, एखन चलो चलो मोर शाने शेबनागरे दिए जे कथा मिलाब तुमार शाने। विशाखा जानिया राधाई श्यामे मिलाइलो बहिलो ही मिलने आनंद बढ़िलो। धरे नारे आनंद यारे धरे नारे एई शुभ मिलने आनंद यारे धरे ना। बहुदिनेर आशा पूर्ण होलो आनंद यारे धरे नारे। श्री गोविंद आज दान लीला खेलबेन बोले दानी सेजे दाड़ाए बाशी बजालेन। एदिके राधारानी बाशी शुने सखी संगे मथुरार हाटे दधी दुग्ध विक्रयेर छले चलेछेन संगे बड़ीमा। सजाए पशुराराए दिलो दासीर माथे, चलिला मथुरार हाटे रंगिया बराई साथे। हाते चलिलो दर्शनेर लागी आदि कृष्ण कथा कईते कईते दर्शनेर लागी सबे। हाते चलिलो जेमन सकले दान घाटे उपस्थित हलेन अमनी दानी एसे रहो रहो बलि धेये पथ आगुलिलो गिये। दान देहो बलि पाते हाथ बोले दान दाओ हे एक लक्ष दान दाओ हे, लक्ष 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 छेरे एक लक्ष दान दाओ हे। दिज माधवेर बाणी के तोमाई करेछे दानी, आज ललिता ढुलाई निज मात बोले जाओ जानि ना मानि ना हे। के तोमाई करेछे दानी जाओ जानि ना मानि ना हे। তখন দানি এসে পথ আগুলিয়ে দাঁড়ালেন। ও গো বরাই আয় আয় রায় আরে বিষম দানি দে মোর আগে দাঁড়াই রে, যৌবন লইতে চাই আয় আয় আয়। দানের রঙ্গ দেখে আমার অঙ্গ কাঁপিছে, হেইমা গাড়ি ঢোলে পড়বে নাকি ওগো ভয়ে আমার অঙ্গ কাঁপিছে। তখন দানি বলছেন এর চেয়ে পথে আরো বেশি ভয় আছে। না যেও না যেও রাই বৈষ তরু তলে হে ধনি যেও না, আর আসিতে পেয়েছো ব্যথা চরণ কমলে হে ধনি যেও না। আমি তোমার সকলি কিনি জানিব হে ধনি যেও না। এই বলে দানি রাধার দুটি কর ধরলেন। তখন সখী সহ গরিমা সরে গেলেন। ঘামিয়াছে চাঁদ ওরে চাঁদ মুখখানি, তোরা দে গো পশুরায়ানি যার লাগে দিকি কিনি, সেই খাও ক্ষীর স্বর্ণবনি গো চাঁদ মুখখানি। এত বলি মহাসুখে তুলি দিল চাঁদ মুখে, সখী দিল রাধার বদনে ভোজন হইল সাই, আজ মন করি তাই প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে। Thank you.
আর একদিন গোচারণ হতে ফেরবার সময় পথে রাইকে সংকেত করলেন শ্রীকৃষ্ণ। শ্রী গোবিন্দের কথা মতো সখীগণ সঙ্গে রাধারানী কেশর কুঞ্জে শয্যা সাজায়ে সারা নিশি বসে রইলেন। আমি বন্ধুর লাগিয়া সে যদি ছায়নু গাকিনু ফুলের মালা তাম্বুল সাজানো দীপয়ু জারিনু মন্দির হইল আলা সখীগে সব হইল আন আরে কালার লাগিয়া পথ পানে চারি নিশি হলো অবসান। তখন ললিতা বলছেন, ওই দেখ তোর প্রাণবল্লভ আসছে। রাধারানী বলছেন, আমার কুঞ্জে প্রবেশ করবার আগে আমি যা জিজ্ঞাসা করব তার উত্তর দিতে বল। নীলোৎপল শ্রীমুখ মন্ডল ঝামর কাজে ভেলো মদন জরে তনু তাতল জাগরে নিশি গেল নখ নির্ঘাত ক্ষত বক্ষসী দেওল কোন নারী কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত তোরে দূর জিতে গরি নীলাম্বর তুহু পরিদলি পীতাম্বর চরি অগ্রজ সহ পরিবর্তিত নন্দালয়ে বরি। তখন রাধারানী বলছেন, আর বলতে হবে না লম্পট, আমি সব বুঝতে পেরেছি। এই বলে রাধারানী অভিমান করে বসে রইলেন। তখন শ্রী গোবিন্দ আমার রাজি করি দায় ভাব বুঝি মাধব পদতলে ধরনি লোটাই রে ও স্বামী নাগর দুই করে দুই পদ ধরে রঘু মাধব তব হবি মুখি ভেলো রাজ রে আকা মরি তব গো ফিরে চাইলে না রে তব গো ফিরে চাইলে নাগর কত কেঁদে গেল ফিরে চাইলে না রে তব হবি মুখি ভেলো রাজ রে। রাধার দয়া হলো না দেখে শ্যামনাগর কুঞ্জ হতে কাঁদতে কাঁদতে চলে গেলেন। তখন সুখ বলছেন শাড়িকে, শাড়ি এই রাধার মনোগান করো তুমি। সুখ মুখে শুনি ধ্বনি কৃষ্ণের গমন আরে আপনার চরণ তলে করে নিরীক্ষণ আজ রাধারানীকে দে বলে সখীরে আরে আমি এমনই অভিমান করব না তোরা আমার প্রাণ বল্লভীকে এনে দে। রাধার এই কথা শুনে ললিতা বলছেন, ও গো মানিনি আর কেঁদো না, আমি এখনই তোমার প্রাণ বল্লভকে এনে দেব। ধ্বনি পর্বধি চললো বড় রঙ্গিনী চল তো হি বিপিন পন্থ গোঠ গোবর্ধন যমুনা কানন এসব ফিরজি কান্ত বলি খুঁজে যাই খুঁজে যাই যথা তাকে শ্যামরাই খুঁজে যাই খুঁজে যাই। দুটি পথে যেতে যেতে দেখছেন যমুনা কূলে নিপরি মূলে পরি রঘু বনওয়ারি চন্দ্রশেখর ধুলি ধূসর জপ তোহি প্যারি প্যারি। দূর হতে সখী শ্রী গোবিন্দকে দেখে দূরে হেদি নাগর চতুরা সহ চলি থমকি থমকি চলি যায় যেন আন কাজে চললো বড় রঙ্গিনী ডাহিনে বামেতে নাহি যায়
দূতী চলে যাচ্ছে দেখে গোবিন্দ বলছেন, ও দূতী, আমি যে এখানে। ললিতা বলছেন, কে কে তুমি আমার শুভযাত্রায় বাধা দিলে? দমকি কহ তো হরি হামরাই কিং করো, করুণা করি যায় অবয়াব দাস মন হর এ কোনি বেদন, শুনি তবে আন কাজে যাহ। তখন শ্যামনাগর বলছেন, দূতি, আর আমি কখনো এমন কাজ করব না, এইবারের মতো রাধারানীর মান ভাঙিয়ে দাও। শ্যামনাগরের কথায় সন্তুষ্ট হয়ে ললিতা নিয়ে এলেন রাধার কুঞ্জে। শ্যামনাগর রাধার পদতলে বসে মিনতি করে বলছেন, চাহ মুখ তুলি রায়ে, চাহ মুখ তুলি, নয়ন নাচনে নাচে ইয়ার পুতলি, চাহ মুখ তুলি রায়ে, চাহ মুখ তুলি। এই কথা শুনে তখন হৃদয়ে তুলিয়া বধুয়ারে রায় কহিল, মুখানি চুমি বড় অপরাধ ঘটালে বধুয়ে, রাধার জীবনে তুমি হৃদয়ে নিল বাহু ডোরে বাঁধি, হৃদয়ে নিল মান অন্তে মিলন বলো, বাহু ডোরে বাঁধি হৃদয়ে নিল। রাধারানীর মনের অভিলাষ আজ মিলন কুঞ্জে গিয়ে গোবিন্দ সঙ্গে ঝুলন দোলায় বিলাস করবেন, তাই বিরল কুঞ্জে বসে সখী সঙ্গে রাধারানী গোবিন্দের রূপের কথা বলছেন। হেন রূপ কভু নাই দেখি, যে অঙ্গে নয়ন ছুঁই সেই অঙ্গ ভোগিতে মুই, ফিরায়ে লইতে না দিয়াখি, মল্লিকা চম্পক দামে চূড়ার চালনি বামে, তাহে শোভে ময়ূরের পাখে, আশেপাশে দে দে সুন্দর সৌরভ পেয়ে, অলিউরে পরে লাখে লাখে। সখী সনে বিনোদিনী ছিল কৃষ্ণ আলাপনে, হেন কালে শ্যামের বাঁশি বাজিল বিপিনে, বাঁশি বাজিল রাধা রাধা বলে, বাঁশি বাজিল রাধা রাধা বলে, বাঁশি বাজিল। তাই বলে সখী তোরা শোন গো সই, শ্যামের মোহন মুরলী কুঞ্জে বাজে ওই, ও গো যাবি কি না যাবি তাই বলে গো সই, শ্যামের মোহন মুরলী কুঞ্জে বাজে ওই। তখন হরিদর্শনে সখী সঙ্গে রাধারানী চলেছেন। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, প্রবেশিল কুঞ্জ বনে শ্যাম জয় গিয়া। তখন গোবিন্দ বলছেন, এসো এসো ভালো হলো বিনোদিনী রায়, আর তোমার লাগি ঝুলনে দোলা রেখেছি সাজায়, ঝুলন দোলা পরি বৈঠল দুজন আনন্দ কাহনে না যায়, সব সখী মেলি ঝুলাও তো হাসি হাসি হেরি মজিত শ্যামরায়। সখীগণ আনন্দে ঝুলন দোলা দোলাচ্ছেন। আজ কুঞ্জে রাধা মাধব ঝুলরি
आज कुंगे राधा माधव झुलोरी 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 आज कुंगे राधा माधव झुलोरी। सखी गण मेली करत गान घन 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 मुरली शान सखी गण मेली करत गान घन 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 मुरली शान लोचने लोचने तोर ईमान ना सार बेसर नोरी आज कुंगे राधा माधव झुलोरी। प्रिय सहचरी टानल डोरি প্রিয় সহচরী টানল বলি অত বেগে ঝুলায়ো না প্রাণে বন্ধু গড়ে যাবে অত বেগে ঝুলায়ো না। প্রিয় সহচরী টানল ডোরি অলসে অবশ হইলা গড়ি শ্যামশানে ধনী রসে বিভোরী দীন কৃষ্ণ দাসে বলরি আজ কুঙ্গে রাধা মাধব ঝুলোরি। মধুময় শ্রীরাম বৃন্দাবনে ঋতুরাজ বসন্তের আগমনে বনভূমির তরুকুল মুকুলিত নবতরু শাখে কোকিল কোকিলা সুখ সারি ভ্রমরের গুঞ্জনে এনে দেয় নূতন আনন্দ। আজ গোবিন্দ আমার সংকেত করলেন বাঁশিতে এসো তোমরা ফাগ রং পিচকারি লয়ে আজ খেলবে হরি আজ রঙে হরি খেলো তো শ্যাম গোরি আজ রঙে হরি হরি গো 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 আজ রঙে গোরি খেলো তো শ্যাম গোরি আজ রঙে গোরি কুমকুম চন্দন আবির রত ঘন হরি ক্ষত ঘন পিচকারি জিতন জিতন ঘন সুগুদলে গুরুজন সখী ঘন ঘন জয়কারি বলে জয় হোক জয় হোক আমাদের রাধা রানীর নাগর হারিয়া গেল আমাদের রাধা রানীর জয় হোক জয় হোক। শারদীয়া পূর্ণিমার রজনীর শোভা দর্শন করে শোভনকান্তি রাধারমণের মনে হল সেই প্রতিশ্রুত রজনীর কথা। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে ফুল্ল মল্লিকা মালতি জ্যোতি মত্ত মধু কর ভরণী রাতি ওইছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে মুরলি গান পঞ্চমতান কুলবতী চিত চরণি শুনত গোপী প্রেম রূপী মনহি মনহি আপনা সপি রে যাহি বলত তাহি চলত মুরলি কলরলনি।
श्री गोविंद तादेर मनोगत भाव बुझे निये एलेन रास मंचे। कांचन मुनिगण जननी रमावल रमणी मंडल साज माझी माज महामर कत सम श्यामर नट बर राज कानुना चतरे राधा श्यामे ना चतरे আর যেই দিকে রাধা কৃষ্ণ নাচি নাচি যায় সেই দিকে চন্দ্রাজ ফিরিয়া দাঁড়ায় কানুনা চতরে। আজ যত গোপী তত কৃষ্ণ শ্রীদাস মণ্ডলে আমার নিকটে কৃষ্ণ সবই গোপী বলে কানুনা চতরে। শত কোটি গোপী লইয়া রাস বিলাস আনন্দে নিরখরি গোবিন্দ দাস কানুনা চতরে। সমস্ত রজনী রাস বিলাস পরিশ্রমে নিবিত নিকুঞ্জ মন্দিরে শয়ন করলেন রাধা গোবিন্দ। নিশি প্রভাত দেখে সুখ সারি ডেকে উঠলেন, রায় জাগো বলে সুখ সারি বলে, কত নিদ্রা যাও কালো মানিকের কোলে। সুখ সারি ধুজনে করে উচ্চধ্বনি জাগিয়া উঠিল শ্যাম রাধা বিনোদিনী। শ্যামের নিকট বিদায় নিয়ে রাধারানী ঘরে গিয়ে প্রাণবল্লভের জন্য একগাছি মালতী ফুলের মালা গাঁথছেন। এমন সময় ললিতা এসে বললেন, ও গো রাজুবালা কালে যাবে কালা বৃথা হবে মালা গাঁথা, শুনিলাম শ্রবণে কংস নিমন্ত্রণে রজনী প্রভাতে অক্রুরের রথে মথুরাতে যাবে কালা, রথ চক্র ধরে ফিরাই সে হরি যতেকু গোপের বালা। বৃন্দাবনের পথে রথ চলেছে, রাধারানী বলছেন প্রাণবল্লভ সাদের বৃন্দাবন ছেড়ে তুমি মথুরায় যাচ্ছ। কৃষ্ণ বলছেন, রাধে আমি বিশেষ কাজে যাচ্ছি, আজ যাব কাল ফিরে আসব। অব মথুরাপুর মাধব গেল গোকুল মানিক ও হরি নিল, ওকে হরে নিল রে হৃদয় মানিককে হরে নিল রে, কারি মন্দ করেছিলাম হৃদয় মানিককে হরে নিল রে। তখন বৃন্দা বলছে, আর অমন করে কাঁদিস না, আমি এখনই মথুরায় যাচ্ছি। তখন মথুরা চলল দুটি হরি আনন্দিত মতি শ্রীরাধারে করি প্রণাম, আর আশীর্বাদ করে রাই যেন কালা চাঁদ পাই পূর্ণ যেন হরি মনস্কাম। এই বলে মথুরায় গিয়ে রাজপথে দাঁড়িয়ে ভাবছেন কি করে রাজসভাতে যাব। তখন দূতি দেখে রাজ কার্যে দাসী যত করে সবে যাতায়াত, দূতি তাদের সঙ্গেতে চলিল রাজের সভার মাঝেতে, এক পাশে দাঁড়াইতে মহারাজের নজরে পড়িল। দূতিরে দেখিয়া শ্যাম তাড়াতাড়ি কাছে যান, রোজ কুশল পুছ বারবার তোমার বিরহিতাই সে বৃন্দাবন আর নাই, জলে পুরে হলো ছাড় খার। আর তোমার বিরহিণী রাধার কথা বলছো? বিরহে কাতরা বিনোদিনী রায় পরাণে বাঁচে না বাঁচে, নিদান দেখিয়া আলুয়ে থাই কহিতে তোমার কাছে,
যদ্যপি দেখিতে সাধু থাকে বন্ধু চলো ঝাঁটু বজে যায়। আরে চণ্ডী দাস কহে বিলম্ব হইলে আরে না দেখি বেড়ায়। তখন গোবিন্দ মথুরা হতে বৃন্দাবনে গমন করলেন। আবেশে রাধার ধাম আসি উত্তরিলা শ্যাম বিরহিণী জিও জ্ঞান বাসে। আরে গোবিন্দ দাস কয় মৃত তরু মুঞ্জরায় সরদিত বসন্ত প্রকাশে। আবার তেমনি হলো যেমনি ব্রজ তেমনি হলো রাধা গোবিন্দের মিলনি হলো যেমনি ব্রজ তেমনি হলো। রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে রাধে গোবিন্দ বলো রাধে রাধে গোবিন্দ বলো। বৃন্দাবনে যশোদা নন্দন শ্রীকৃষ্ণ সুকোমল শয্যায় শয়ন করে আছে। অরুণোদয় হতে চলেছে দেখে ব্রজের রাখাল বালকগণ চঞ্চল হয়ে উঠল, ধনু চড়াতে যেতে হবে। তাই তারা রাখাল রাজা কানাইকে সঙ্গে নিয়ে গোষ্ঠে যাবে বলে একে একে নন্দভবনে এসে উপস্থিত হলেন। শিশু হইয়া মেলা বেল সবে নন্দের দুয়ারে সিংহা বেনু বাসিরা করইরা খাল সব বলে গোষ্ঠী আইসো নন্দের কুমার। শ্রীরাম শাখা বললেন, ভাই কানাই এখনো মায়ের কোলে শয়ন করে আছিস, গোষ্ঠে ধেনু চড়াতে যাবি না ভাই? কানাই বললেন, কি করি বই রে শ্রীরাম করি বই আমি কি চোরা বেঁধে ধরা পড়ে বসে রয়েছি তখন হেসে বললেন, জানি রে জানি তোর মা তোকে কত ভালোবাসে, সামান্য ননির জন্য তোকে গাছে বেঁধেছিল। রামের সঙ্গে কানাইয়ের কথাবার্তা হচ্ছে এমন সময় দাদা বলরাম এসে সিঙা বাজাতে রাখাল বালকগণ ছুটে এসে রামকৃষ্ণের দুপাশে দাঁড়ালো। সবাই পরস্পর যুক্তি করে, আজ গেল সবে যশোদার নিকটে প্রণতি করি আমায় কহিতে রাখাল রায় কানুরে লইয়া রায় কানুরে লইয়া যাব গোঠে সাজারে দাও মা মনের মতো করে গোপাল লয়ে যাব গোঠে মনের মতো করে সাজারে দাও মা। বলাইয়ের কথা শুনে মা যশোমতী কেঁদে বললেন, ওরে বাপ বলরাম বনে কোন কানে পাঠাবো আমার এই দুধের গোপালকে। তখন সীতাম কহিছে বাণী শুনো গো মা নন্দ রানী নীতি নীতি যাই মোরা বনে মাগো তাতে গো রাখালো মেলে মাঝে রাখি বলো মালে ধেনু বৎস চরাজ কানে ফিরাতে দিনা
ঘর শুনে বনের মাঝে নানা প্রকার দিব্যমূর্তির আগমন হয়। মা জিজ্ঞাসা করলেন, হে শ্রীরাম, তাদের কেমন রূপ বল দেখি। হংসের ওই পদে চড়ি চতুর্মুখে মন্ত্র করি, তব করে কৃষ্ণের চারিপাশে মা, তারে পদে শূন্য পথে ঐরাবতী বজ্র হাতে, দেখি মোরা পলাই আসে। একে জন বৃষ পৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহা ডমর নিশান, শিরে জটা তিলোচন, ভস্ম অঙ্গে বিভূষণ, সদাই জপয়ে রাম নাম। আর বামে একে নারী তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে, স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তিনয়াকি, কোলে করি রহে গিরিধরে, ইয়া গিরিধরে ননি খাওয়ায় দশ করে, কত ননি খায় তার করে, বলে ওরে বাছা কানু আনন্দে চড়াও ধেনু, কাননে নাহি কো ভাই তোরে, বলি ভাই কি আছে বাপ, আমি সদাই সঙ্গে আছি, কে বাকি করিতে পারে, আমি সদাই সঙ্গে আছি, ভাই কি আছে বাপ। তাই বলছি মা, বনে তোমার গোপালের কোনো অমঙ্গল হবে না, ভাইকে সাজিয়ে দাও মা। এ দাস শ্রী দামে কয়ে মা তুমি না করো ভয়, কানু গেলে যত সুখ পাই, শীতল তরুর ছায় বসিয়া মুরলি বায়, মোরা সবে ধবলি চড়াই মা গো, মোরা সবে ধবলি চড়া। কাঁদিয়া সাজায় নন্দরানী, কাঁদিয়া সাজায় সাজায় নন্দরানী, বাৎসল্যময়ী মায়া মার নয়ন জলে ভেসে যায়, গোপালকে সাজাতে গিয়ে নয়ন জলে ভেসে যায়, গোপালকে সাজাতে গিয়ে নয়ন জলে ভেসে যায়, সেদি হল ধর পানে ধারা বরে নয়নে, মুখে নানি সরে কিছু বানি রে, কিছু বলতে না রে, বাৎসল্যময়ী নন্দরানী বলতে না রে, গোপালকে সাজাতে গিয়ে যেমন বক্ষ পানে মায়ের নয়ন পড়ল, পদাঘাতের চিহ্ন দেখে মাকে দেবলে ওরে বলরাম, আরে আমার গোপালকে বনে পাঠাব না রে, দেখ দেখি বাছারে কোমলে বক্ষে কে বা পদাঘাত করেছে রে। মায়ের কথা শুনে বলরাম আই কানাইকে বলতেন, ওরে কানাই রে তোর মা কাঁদানো স্বভাব কি, গেল না ওরে কানাই তোর মা কাঁদানো স্বভাব কি, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোর মা কাঁদানো স্বভাব, মায়ের
মায়ের অবস্থা দেখে কৃষ্ণ তৎক্ষণাৎ ভৃগুপদ চিহ্নটিকে লুকিয়ে ফেললেন। বলরাম বললে, কই গো মা, কোথায় আবার পদাঘাতে চিহ্ন দেখলে? আচ্ছা মা, আমরাই তোমার গোপালকে সাজিয়ে দেব। গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চূড়া বলাই বাঁধিল। ললাটে তিলক দিল পিতাময় আসিয়া, নূপুর পরাই রাঙা চরণ হেরিয়া। নূপুর পরাতে গিয়ে কৃষ্ণের চরণের নখদর্পণে শ্রীরাম দেখছেন, নন্দ যশোমতী ধেনুবৎস সখাগণ সকলেই আছে, শুধু শ্রীরাম নেই। তখন শ্রীরাম দুঃখ করে বলছেন, ওরে কানাই রে, বলি আমি কই, আমি কই, সারা জগত তোর চরণে, তবে আমি কি তোর চরণে, সারা জগত তোর চরণে দেখি, আমি কই, আমি কই। কৃষ্ণ বললেন, ভাই শ্রীরাম, আমার একটি চরণ পানে চেয়ে তুই কাঁদছিস, আর একটি চরণ পানে চেয়ে দেখ দেখি। শ্রীরাম দেখছেন সে চরণে কেবল শ্রীরামই আছে, আর কেউ নেই। তখন আনন্দিত হয়ে কানাইকে সাজিয়ে নিয়ে বসতে চলল। কৃষ্ণ যাবতের পথে রাধারানীর গৃহের সম্মুখ দিয়ে বসতে চলেছেন, তখন রক্ষী গোকুল ইন্দু উচলিল প্রেম সিন্ধু, অবশুভ হইল প্রেম ঘরে, লাজে কথা নাহি কয় মুকুলি রখিয়া রয়, কাঁপে আয় মদনের জরে। কৃষ্ণরূপ দর্শন করে কাঁপতে কাঁপতে রায় মূর্ছিতা হয়ে পড়লেন। মধুমাতার এই অবস্থা দেখে মা জটিলা আকুল হয়ে কেঁদে রাধার সখীগণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি উপায়ে রাধার চেতনা ফিরে পাবে? ললিতা বললেন, একমাত্র কৃষ্ণই মন্ত্রের দ্বারা রাধার চেতনা ফেরাতে পারে। তখন শুনিয়া জটিলা ধাই ধরিল কানুর পায়, হে কৃষ্ণ দেহ প্রাণ দান, কিনা হইল অপসাত মরিশিরে বজ্রাঘাত, গিয়া রাখো বধুর পরাণ। তখন চতুর কৃষ্ণ জটিলার গৃহে গমন করে নাম জিজ্ঞাসা করে মন্ত্র করে রাধার অঙ্গ স্পর্শ করলেন, রাধার জ্ঞান ফিরল। তখন আনন্দে আত্মহারা হয়ে বৈরী ভাব ভুলে গিয়ে মা জটিলা দক্ষিণ করেতে কানু বাম কদে ধরি পুনো, বাম কদে ধরি পুনো হাতে, হাতে হাতে সমর পিল কত ভর সিদ্ধ হইল, কষে দিলাম জনমের মতে, সোপে যে দিলাম জনমের মত, আজ হতে রাই তোমার হলো জনমের মত, সোপে যে দিলাম কষে দিলাম জনমের মতে। কৃষ্ণ বললেন, এবার তাহলে বিদায় দাও মা গোষ্ঠী, যাই দাসে জগন্নাথে যাইয়া, বহু উপহারে লইয়া বাঁধি দিল ধরার অঞ্চলে, বাঁধি দিল ধরার অঞ্চলে।